আমাদের সার্ভেস্টারের বিদায় হওয়ার কথা ছিল, তাদের ট্রান্সফার করার কথা ছিল, এখনো শেষ হয় নাই। না যাওয়ার কারণে আমরা এতদিন দলিল লেখক পান, দলিল লেখক পান আমরা আন্দোলন করছি। আজকে রাজনবাসী প্রত্যেকটা স্তরের জনগণ আইসা আজকে আন্দোলন করতেছে বিরুদ্ধে। তাই আমি আপনাদের জনগণ যারা আসছেন তাদেরকে, জনগণ যারা আসছেন এই সার্ভেস্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাদেরকে আমি স্বাগত জানাই। এই সাথে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। যে সমস্ত সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই আন্দোলন